ছোড়ে আমার জানা আছে রে। আমি নাতি ভাই বিয়া করাই আমি নাতি বউটা দেখে যাবো, কিন্তু তা তো আর আমার ভাগ্য হইল না, কাজে আমি এই ওষুধ মুষুধ আর খামো না। তোর ওষুধ আর আমি খাই বের চাই না। এই যে তুমি এক মাস ওষুধ খালি খাও, হ্যাঁ এক মাস ওষুধ খাও দাদা, ভালো খাও না মেয়াজ আছে, তোর ওষুধ আমি আর খাবো না। ওষুধ খাই না নিগা ভারি, যদি আমার কথা মানো তাহলে আমি তোর ওষুধ খাবো না, আমি খাবো না। কি কথা দাদা কো, আমি তোমার কথা মানব। মানবে কি? হ্যাঁ মানব, তাও এই এক মাস ওষুধ তুমি খাও। যদি মানুষ রাখ আমি ওষুধ খামু, কিন্তু আমার কথা আগে শুনে নো, যদি আজকালের ভিতরে বিয়ে করো তাহলে আমি ওষুধ খামু, নাহলে আমি ওষুধ খামু না। নিয়ে হরাছেন থেকে না দাদা, তুমি আরো দশ কথা কও, তুমি খালি এই কথাটা কও। তুমি না আরো দশটা কথা কও আমি মানবো, কিন্তু এই বিয়ের কথাটা তুমি আমার কইও না দাদা। তুমি এই এক মাস ওষুধ খাও। হরাছেন থেকে ওষুধ আমার কথাই যদি না মানুষ, আমি তোর ওষুধ খাই না, ধরো আমি এনে খামু না। এই এক মহা ওষুধ তুমি খাও, তোমার শরীর খারাপ হয়ে গেছে, শরীরটা সুস্থ হবে। ঘর আছে ভাই এনে, আমি ওষুধ ফষুধ খামু না। দাদা ও দাদা, এই ওষুধ না খেলে যে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে দাদা, এই এক মহা ওষুধ তুমি খাও। তোর তোর খারাপ হিসার, তোর ভালো চাইনি খাবে আমার, ঘর আছে এনে ওষুধ। যদি আমার ভালো চাস তাহলে আজকালের ভিতরে বিয়ে করা না। আমার খুব ইচ্ছা আমি নাতি বউ দেখে যাবো। ও দাদা আমি রাজি। আরে দাদু ভাই, দাদু ভাই বহুদিনকার পুরানো আশা আমার একটা পূরণ করলি, আমি মরলেও শান্তি পাবো। দাদু ভাই ওই তো তাদের বাসন। কি একটা ঝামেলাই ফালাইলো, এটা দাদা নিয়ে গেলেই পারতো, আমার কাছে কি বোঝাতে এসে গেল, আমার ঘরে আমি আর একলাই জায়গা কম। আপনি আমার সম্মান করছেন ওই জন্য আমি আপনার আপনি তো আপনি, কারণ আপনি আমার বড়, আপনি বসেন। নিজের বউরে বড়ই হোক আর ছোট হই, তুমি আমি কর নাকি, আপনি আমারে তুমি আমি করবেন। ঠিক আছে বসেন। আচ্ছা আমি আপনার সেলাম করে এগুলি আপনি কি করছেন? আমি তো আপনার স্ত্রী, আপনি আমার সেলাম করেন কে? না ওই যে দাদা কইছে তোমার যে সেলাম দিব তুমি তার সেলাম দিবে, ওই জন্য আপনি আমার সেলাম দিছেন আমি আপনার সেলাম দিলাম। এটা তো দেখছি মস্ত বড় বেবলা, আসেন রাইত অনেক হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ি, আসেন। ঠিক আছে তুমি শো। আচ্ছা ঠিক আছে।
এই তুমি এখানে শোও, আমি মাটিতে শুই। আজকে তো আমাদের বাসর রাত, আপনি মাটিতে শুবেন মানে? এগুলো আপনি কি কথা কন না? আমারই, আপনি এই খাটে শোন, আমি মাটিতে শুই। আপনি তো খাটে কোনদিন শোন নাই, আজকে আমাদের বাড়িতে এসেছেন। আপনি এই খাটে শোন, আমি মাটিতে শুই। আমার মাটিতে অনেক হ্যাঁ ঘুমোবো, আপনি শোন। তাছাড়া না আমার এই ছোটবেলার থেকে না একলা থাকার খুব অভ্যাস, আমি কারো বলে থাকি না। আপনি ওই জায়গায় আরাম করেন, আমি ফ্লোরের মধ্যে আরাম করি, আমার এখানে ঘুমোবো। আপনি যদি কোনোদিন আসেন না, আজকে পড়তে মারছেন, আপনি ওখানে আরাম করেন, ঠিক আছে? এখন রাত অনেক হয়ে গেছে, আমি শুয়ে পড়ি। হ্যাঁ মানুষের জীবনে বিয়ের প্রথম রাইতেছে বাসর রায়, এ তো কিছুই বুঝে না। মেয়েরে কেমন করে বুঝামো আল্লাহ? আমার মতো আমি বসে রইলাম, স্বামী মানে হয়েছে দুঃখ সুখ সব কিছু বুঝবো। স্বামী নাকি ঘুমায় না ফুবাইতে, আমার তো কিনা জ্বালা কুলাইতেছে না আল্লাহ। আমি এই দুঃখ কার কাছে ঘুমায়, কেমন দুর্ভোগ স্বামী আমার আল্লাহ। আমার এনে জ্বালা সহ্য হইতেছে না বৌমা, তোমার বাপ মা কিছু শেখা নাই? হ্যাঁ তুমি তো এই সাত সকালে তুমি গা পাও না দিয়ে তুমি ঘর বাড়ি ঝাড়ু দিতেছ, আমার ঘর বাড়িটা তো না পাক করে আলো না তুমি? এ তুমি তো রান্ধা হবো হয়তা? হ্যাঁ বৌমা, আমরাও আগে বউ ছিলাম, সকালে ফজর নামাজের আগে গা পাও দিয়ে পাক পবিত্র হয়ে কাজ করছি। আর এখানকার বউ যে গা পাও না দিয়ে কাজ কাম করে, তোমার তো মুখটা দেখি আমার ঘৃণা নাকতাছে। কলক্ষী কুলক্ষী কালকার থেকে গা পাও দিয়ে কাজ কাম করবি, যা আগে গোসল করে যা। আচ্ছা ঠিক আছে আম্মা। আল্লাহ দুঃখ আমি কার কাছে কম, না আমার স্বামী দিয়ে সুখ আছে, না আমার শাশুড়ি দিয়ে সুখ আছে। আমি তো না পাক হইলে মিনে, তারপরে আমার না পাকের বদনাম নেন লাগলো, এটা আমি কার কাছে কমু? আমার মনের দুঃখ মনেই রইল, শাশুড়ি কত গাইল পেরে গেল। আল্লাহ তুমি আমারে কি করলা, কেমন দুর্ভোগ আমার কাছে ফালাইলা। সকালে দেহে আজকে কোন কাপড় পিন্ধা পারাই? বেলা উঠে গেছে, গরু বার খেলে না আমি তো ঘুমাই নাই, কিন্তু আমার স্বামী দুর্ভোগ স্বামী ভাবছে আমি ঘুমাই রয়েছি। কেমন মানুষের কাছে বিয়ে হয়েছে, আমি কাইন্দা চোখটারে ভিজে হালাইলাম, বালিশ ভিজে হালাইলাম, তারপরে কিছু বুঝেও না, আমার মন ডারে বোঝার চেষ্টা করে না।
এভাবে আর কতদিন যাইব? আমি কি করু আল্লাহ, কেন আমার ভাগ্যে এই বুড়বক জামাই দিস আল্লাহ? আমার বুড়বক স্বামী তো কিছুই বোঝার চেষ্টা করে না। আমি কেমনে করু আল্লাহ, আমি কেমনে করে বোঝাবো আমার মনের যন্ত্রণা? একটা মেয়ে মানুষ বিয়ে হয়, বাপ মায়ের বাড়ি সব কিছু ছাইরে আসে স্বামীর কাছে, স্বামীর ভালোবাসার জন্য। আমার বুড়বক স্বামী তো কিছুই বুঝে না। কানলে কামব না, যাই, আমার মনের খবর তো আর আমার শাশুড়ি জানে না। তাড়াতাড়ি যাই, ওইদিকে আবার কাজ পড়ে রয়েছে, না করলে তো আবার হরিয়ে আমার লোকে কেস কেস করবো। আমার জানা আছে রে। আমার স্বামী বুড়ব, তার মধ্যে তুমি আমার দরদর শাশুড়ির হাতে পালাইছো, আমার পেটটা বুঝাইছে কি বুঝস, তোর বুঝার বয়স নাই, যা তুই ঘরে যা। আমি যাবো গা। আমি কোন মুখ নিয়ে বনহন ঘুরে বাপের বাড়ি যাই, আমি কি করু আল্লাহ? তুমি তো জানো আল্লাহ, এনে তো আমার কোনো দোষ নাই। আমার বাপের এমনি অশান্তি, আমার বোনদেরও জামাই মরে ঘুরাইয়ে বাপের বাড়ি রইছে। তুমি আইলা জামাই বাবা আসে নাই? আসে নাই বাবা। জামাই বাবার সে হাতে নিয়ে আইবা? না বাবা, আমি আর ওই বাড়িতে যাব না বাবা। কি কস মা, তুই ও বাড়িতে যাবি না? হ্যাঁ বাবা, আমি ঠিকই কইতেছি, আমি আর ওই বাড়িতে কোনোদিনও যাব না বাবা। মারে যে কত কষ্ট করে তোরে বিয়ে দিলাম, আর এই যে তোর বোনটা বিয়া দিয়ে আইরে, তোর বোনটার কপালে কি দুঃখ, বিয়ার রাত্রে তোর স্বামীটা মরে গেছে, এটা নিয়ে আমার চিন্তা ভাবনা। আমি রাত্রে ঘুমাবার পারি না, শুধু খাইবার পারি না, আর তুই এই কথা কস না, তুই বাড়িতে যা।
আমি তোরে কই দেখ, আমার নাই বলতে কিছুই নাই, এই অভাবের মধ্যে মাত্র 2 বিঘা মাটি আছিল, এই 2 বিঘা মাটি বেয়েছে, তোকে আমি ভালো করে বিয়ে দিছি, তুই ভালো করে সংসার করে খাগা, মা আমার তো আর কিছুই নাই, তুই জাগা যা মা। আমি যাব না বাবা, আমি মরে গেলে ওই বাড়িতে যাব না আর আমি। মা তুই জাগা মা, তুই আর দেরি করিস না, তুই যা। না বাবা, তুমি যদি আমার মায়ের অহাল না, আমি ওই স্বামীর বাড়ি ফিরে যাব না, আমি যাব না বাবা। তুই যাবি না? না আমি যাব না। তাহলে আমি যাবো গা, আমার জন্য তোমার কষ্ট ভার লাগবো না বাবা, আমি যদি এবারে যাই আমি মরে যাবো, কিন্তু কোনোদিন আর তোমার জামাই আম না বাবা। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার বাড়িতে আর কোনোদিনও ফিরে হব না, আমি মরলে স্বামী ঘরে মরবো, আমি আর কোনোদিনও ফিরে আসব না। বন্ধুরে কি তুই যা স্বামীর ঘরে, যা স্বামীর ঘরে, সমান সুখ শান্তি এই পৃথিবীতে নাই, আমি কত দুঃখ করে বাপ মার বাড়িতে রয়েছি, বাপ মার বাড়িতে মেয়ে হয়েছে বুঝা, তুই যা স্বামীর ঘরে যা। ঠিক আছে বুবু, তুমি ঠিক কথাই কইছ, এই দুনিয়ায় স্বামী ছাড়া মেয়ে মানুষের দুঃখ আর কেউ বুঝে না, যেমন কি আমার কি দুঃখে আমি কি করতেছি এটা আমি জানি, আর আমার উপরওয়ালাই জানে, আর তো কেউ জানে না। আচ্ছা বুবু, বাবারে দেখে শুনে রাখ, ঠিক আছে আমি আসি বাবু। চলো আব্বা ঘরে যাই, ওঠো চলো। ভাবি আপনারা আমি কত জায়গা দা বিছড়াইতেছি, আপনি গেছিলেন কোনে? আর ভাই আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার 2 চোখ যাই দিকে যায় আমি সেই দিকেই যাবো। না ভাবি নন ঘুরে বাড়তে নন। না না ভাই, আমি আর ওই বাড়িতে যাব না, আমিও বাড়িতে যাব না ভাই। ভাবি কোনে যান, যেদিকে 2 চোখ যায় আমি ওইদিকেই চলে যাবো। আপনার কি অসুবিধা আমার কোন শুনবেন তাইলে? ও আচ্ছা, তাহলে এই ঘটনা আমি তো আগে তো শুনি না এটা। যাই হোক ভাবি, যতটুকু শুনলাম আপনার যত সুখ দুঃখ যত ই আছে সব দায়িত্ব আমি নিব আজকের থেকে, আজকের থেকে আর আপনার টেনশন করবো না, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন, এসেছেন আমার বাড়িতে একটা সম্মান আছেন, আপনার সম্মান আমি বাড়ি থেকে অবকার রাখা নাগে নন যায়, আপনি কেউ অবকার রাখা নাগে আমি রাখবো নি। তোমার কথা হই না, আমার এত অশান্তির মধ্যেও আমার প্রাণটা একবার বইরে গেছে। আচ্ছা চলো, চলেন ঠিক আছে। হ্যাঁ তুমি আমারে যে সুখ দিলা এরকম সুখ সারা জীবন দিবা তো? তোমার টেনশন করা না গুনা, আল্লাহ যত দিন আমার বাসা রাখছে এই সুখ তুমি পাবা, ঠিক আছে? তুমি আমার মন মতো থাকো। দেহ এত দিন ধরে বিয়ে হইছে কিন্তু মিয়া মানুষে চায় যে এমনি যত দুঃখই থাক স্বামীর সুখটা চায় তাই না? কিন্তু আমি তো স্বামীর সুখ পাই নাই, আজকে আমি তোমার কাছে থেকে পাইলাম চন্দু, সারা জীবন এইভাবে আমারে সুখ দিবে। ঠিক আছে।
ঠিক আছে। তাছাড়া বাড়ির ইজ্জত বাঁচানোর জন্য আমার যা করা লাগে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী বাবু বুঝছি। তোমার ওগুলা টেনশন না নাকবো না, তুমি খালি আমার মন মতো থাকো তাই হবে। ঠিক আছে আমি এখন যাই, শোনা বাড়িতে তো আবার অনেক কাজ পড়ে আছে, যাই আমি পা করে যাম। ঠিক আছে যাও, আবার মা আবহাওয়া কি করবো না গেলে। ঠিক আছে আমার সারা জীবন মনের ভিতরে রাখো, এত কাজ পড়ে আছে, বৌমা গেল কই, হ্যাঁ রান্না বাড়ির কোনো খবর নাই। হ্যাঁ অবাক বাবা কাজ পড়ে আছে, আমি যাই। হ্যাঁ নইলে আবার মা ঢাকাটা কি করবো। যাও তুমি অবাক বেলা, মা ডাকতেছে। বৌমা আমার ছোট পোলার ঘরে দুই দিন পরে পরে কি করে বিষয়টা তো আমাকে জানতে হবে। বৌমা বড় পোলার কোনো কথা শুনবারছে না, বড় পোলার ঘরেও যায় না, বৌমা ছোট পোলার রুমে এত কি করে, হি বিষয়টা তো আমাকে নিশ্চয় জানতে হবে। ইলিমা ইলিমা কোন, ও তুমি এই ঘরে, এই ঘরে কি করো? এই যে ও পানি ছোট পানি চাইছেন। ও এই যে আমার এই জামাটা না একদম কালা হয়ে গেছে গা, এই জামাটা ধুয়ে দিই তো। কে আপনার লগে হাতও নাই, এই জামাটা নিজে ধুয়ে দেখেন না, এই ছোট ঘর কাম আমার কোন লাগে, হে কোনো কাম নাই ধুয়ে। ঠিক আছে আমি তুই ধুয়ে দিবি, গাও ধোয়ার টাইম না, আমি তুই জামাটা ধুয়ে। হ্যাঁ নিজেই তো ধুয়ে নাও যায়, কি একটা শার্ট আবার আমার কোন লাগে দুইবার। ও ঠিক আছে, ভালোবাসা দিবের মুড়ে দেয় না, এটাই যে হবার তুই সব আমার শার্ট দিয়ে দেও, দরকার পড়ছে আমার অত ঠেকা নাই পারম না। আমি মনে মনে যা ভাবছি তাই সত্য, আজকে আমি ওর দাদার কাছে সব কইতেছি। হাই হাই গো আমার সংসার ডেসে দিস আব্বা, হানি এনে বই আছেন? হ্যাঁ বড় বেড়ার বইয়ের তো নীলা খেলা বেশি ভালো দেখতেছি না, খালি ছোট বইয়ের ঘরে থাকে, আমি বেশি জুতাটা দেখতেছি না। এনা তুমি কো কি কি তালি বেলি বেসাল ভালো, এনা আমার কিছু বিশ্বাস হয় না, যেদিন কে নিজে চোখ দেয় দেখবো সেদিন বিশ্বাস করবো। তুমি এনা কথা কই না, লোক সমাজে মুখ দিয়ে আবার দিবে না নাকি? হ্যাঁ নিজে চোখে দেখেন। ও যাও যেদিন দেখি সেদিন বিশ্বাস করবো। ঠিক আছে আব্বা অনেক, আমি নিজে চোখে দেখাম, যাও দেখেন যেদিন নিজে চোখে দেখাইবা এইদিন আমি বিশ্বাস করবো, এর আগে বিশ্বাস করি না। মা মা ও মা ক বাবা, তোমার বউ কো মা তো রাইতে হলো গো, এখন তুই দেখি না তোমার বউ কো। র বাবা আমি দেখতাছি, চুপ আমি দেখতাছি। ঠিক আছে যা। বৌমা কই আছে আমার ভালো কইরে জানাছি। বাবা 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 আপনি নিজে চোখে দেখতে চাইছেন না, আজকে আপনি নিজে চোখে দেখেন যান। এই বদমাইশ এ কি, এনে কি ব্যবহার? বড় বৌমা যা কইছে কথা সত্য, আমি তো এতদিন বিশ্বাস করি নাই, আজকে তো নিজের চোখে দেখলাম। না দাদা ইয়ে মানে আমি কি দুধ দেখাল সাপ পালছি নাকি করে, বেইমান জান কথা খার, এত শয়তানি তোমার মনে, এই বিচার আমি আর তোমার বিচার আমি আর করা হবো না, তোমার বিচার আমি তোমার আর আমার নাতির বিচার আমি নিজেই করবো। না দাদা
আমার ভুল হয়ে গেছে দাদা, আমি আমার পায়ে ধরি দাদা, আমার বাবার জানাই না তুমি নিদ্রা চলো না আর করো না দাদা, আমি পায়ে ধরি, আমার ভুল হয়েছে দাদা, আমি আমি আমার আমি কিছুই মানবো না। এই বদমে ইন্নে ইন্নে কিকা, হ্যাঁ তোর ইন্নে কিকা না, এই বাইরে তার আসো না, এর বিচার আর করতে পারো আমি তোর আর মনে আর বিচার। যা কিছু শুনলাম রাইস, আপনার কি কন আমার মতে এই মেয়েটাকে জুতার মালা গলায় দিয়া 7 গ্রাম ঘুরা নিয়ে আসো। একদম উচিত কথা বলছেন মাতব্বর, এছাড়াও এর মাথার চুল নাইরে করে দাও হোক। বাকি কন ঠিকই আছে, তাই তাই করেন। জুতার মালা নিয়ে মেয়েটা গলা যায় এমন বিচার করা হোক যাতে ভবিষ্যতে আর কেউ এরকম কাজ করার সাহস না পায়। দাঁড়ান মাতব্বর সাহেব, আমারও কিছু কথা আছে। তোমার আর কি কথা আছে গো? হ্যাঁ আমার অনেক কথা আছে, আজকে আমার কোনো কথা বলতে হবে আজকে না, শুনতেই হবে, কারণ আমি একজন মানুষ, আমার অধিকার আছে বলার। আয় বসো, তুমি কি বলবে না বলো, বলো তুমি কি বলবা। আচ্ছা মাতব্বর সাহেব, একটা মেয়ে মানুষ সাবালক হইলে তার বাপ মায় কের জন্য বিয়ে দেয়? স্বামীর সঙ্গে খাওয়ার জন্য। আচ্ছা স্বামীর সংসার করে খাওয়ার জন্য, কিন্তু আমার স্বামী তো এমন বুড়বকের বুড়বক, সংসার কি এর কয়, সংসারের তো সব বুঝে না, তাহলে এই মানুষটার লগে আমি কেমনে সংসার করুম? তাই নাকি? হ্যাঁ আপনি হয় না হয় আমার স্বামীর জিজ্ঞাসা করে দেখেন, আমার লগে অন্য কাছে বিয়ে হয়েছে কিন্তু আমি কেমনে করে আপনারে কই, আমাকে মধ্যে তো কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কটাই হয় নাই। এত বড় কথা, এত বড় কথা হইল, আমি তো কোনো জানলাম না। আমরা জীবন নিয়ে আপনি এভাবে খেলছেন এটা বিচার আমরা করতে পারবো না। মানুষের কাম নাকি এইটা? পুরাপুরো বিচার করা হবে আপনার উপরে, কারণ আপনার নাতি এতটা দিন ধরে সুযোগ দেখায় একটা দিন আপনি খবর নেন নাই, যার জন্য তো এই মেয়েরা আজকে জাহিরা তার ছোট ভাইয়ের সাথে আজকে এত বড় ঘটনা ঘটাইছে। এই বিচার আমরা কিভাবে করবো, এই বিচার আপনি কিভাবে করবেন, আপনি নিজে করেন তো দাদা। তাহলে বউ নিয়ে দিবা না? হ্যাঁ বউ নিয়ে দিব, তোমার তো বউ নিয়েই দিব, বউ থাকছে খাটে আর তুমি থাকছো মাটিতে, তোমাকে তো বউ নিয়ে দেখবো। রাইজের না কয় কি, এই রাইজের মধ্যে আমাকে যে এইরকম নানদ গোনা দিলি, এ নাকি তোর মানুষের কাম? এই শালার চোর নাম বাদ থেকে। বিচারের কথা তো শোনা গেল, এই জুতার মালা আপনি গলায় আপনি নাতির গলায় লাগবে, 7 গ্রাম করে লাগবে। আর এই বিচার আপনি করে বাড়ির পারিবারিক বিচার আপনার বাড়িতে করবেন, ঠিক আছে? এইসব ব্যাপারে আঙ্গুর ডাকবেন না, আঙ্গুর মান সম্মান ইজ্জতের কথা আছে। নাতি বই দাদা, তুমি ব্যাগটা এখন যাও। আমি আর কোন দিকে যাম দাদা, আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেই দিকেই চলে যাম, আমার স্বামী তো আর বাইসে নাই, যে পরিচয়ে আমি এই বাড়িতে থাকতাম সে তো মারাই গেছে গা, এখন আর আমি এই বাড়িতে থেকে
কি করুম, কোন পরিচয় নিয়ে বাড়িতে থাকুম দাদা, সেই জন্য আমি সৈলা যাইতেছি। নাতি বউ, আমি তোমাকে দুইটা কথা বল, আমার বড় নাতি হারাই গেছে, আমি আমার মনে চাই না আমি তোমাকে বাড়ি থেকে তাড়াই দিই, তোমাকে যে করেই হোক আমার বাড়িতে রাখলে তুমি থাকতো তো। দাদা আমি জানি আমার জন্যে যেটা আপনি ডিসিশন নেবেন ওইটা কোনো খারাপ ডিসিশন নেবেন না, আপনি আমার জন্যে ভালো কামনাই করবেন, কিন্তু দাদা আমার শাশুড়ি তো আমার মাইনে নিব না। ঠিক আছে নাতি বউ। বৌমা। হ্যাঁ আপা যান বলেন। বৌমা আপা যান যা কইছে ঠিক কইছে, তোমাদের সব কথা আমি শুনছি, আমাকে কি ক্ষমা করে দে জানা বৌমা। হ্যাঁ বৌমা। মা তো মাই হয়, আমি মারা ক্ষমা করে দিব না কে? আপনি তো আমার মা, আমি এক পুরা আলাইছি আরেক পুরা আরেবার চাই না বৌমা। আমি তো আপনার মেয়ের মতো, আমি আপনি গো এই সংসারে কোনো ক্ষতি হবার দিন না মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সংসারে কোনো ক্ষতি হবার দিন না মা। নাতি বউরে ধরে নিয়ে যাও, চলো বৌমা ধরে চলো, চলো মা।